वेलकम टू शिक्षार्थी स्टाडी सेंटर। शिक्षार्थी स्टाडी सेंटर पक्ष के सबा के स्वागत जाना। आज के 9টা থেকে অঙ্ক হবে তাই তো 8টা পর্যন্ত আমাদের ক্লাস হয়ে গেছে তো 9টা থেকে অঙ্কটা আছে আগে পড়ে দেখো কি বলছে এখানে বলা আছে 9টা 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ দেখো একটা বাড়ির ছাদ থেকে দেখছে তিনতলা বাড়ির ছাদ সেখান থেকে দেখছে কত 30 মিটার দূরে আছে অবস্থিত কারখানার চিমনির উন্নতি কোণ কারখানার চিমনি উন্নতি কোণ দিয়ে আছে মানে চিমনিটা আরো বড় ছবিটা যদি আঁকি অনুভূমিক তল এখানে মনে করো চিমনিটা আছে এটা হচ্ছে চিমনির উচ্চতা তিনতলা বাড়ি থেকে দেখছে কত এই দূরত্বটা কত 30 মিটার 30 মিটার দূরে মনে করো এটা হচ্ছে তিনতলা বাড়ি আছে তিনতলা বাড়ির ছাদ থেকে দেখছে এবার বলছে তিনতলা বাড়ি জানালা টানালা সব আছে এখান থেকে দেখছি কত ডিগ্রি কোণে দেখছে 30 ডিগ্রি কোণে উন্নতি কোণ এদিকে উপরের দিকে দেখছে এইবার কোণটা কথা দিকে হবে দেখো অনুভূমিক তল এটা তো অনুভূমিক তল এই ছাদ এইটা হচ্ছে কথা আমরা যদি এটা যোগ করে দিই সমস্যা নেই উত্তর কি চাইছি দেখো এবারে চিমনির উচ্চতা কত আচ্ছা যে তিনতলা বাড়ি আছে বাড়ির উচ্চতা দিয়ে আছে ভালো করে লক্ষ্য করো 9√3 তাহলে এই বাড়িটার দৈর্ঘ্য ভূমি থেকে ছাদ পর্যন্ত দূরত্ব কত 9√3 মিটার উত্তর কি চাইছে চিমনির উচ্চতা চিমনি হচ্ছে এটা এটা উচ্চতা চাইছে দেখো এই উচ্চতা যতটা এটাও ততটা এটা একটা আয়তাকার ক্ষেত্র সৃষ্টি হয়েছে এইখানটা হবে 9√3 তাহলে যদি আমরা শুধু এই অংশটা পেয়ে যাই তাহলে আমরা এটার সঙ্গে এটা যোগ করে ফেলবো তাহলে চিমনি উচ্চতা পেয়ে যাবো এখানটা কত 30 মিটার তাহলে এইখানটা কত 30 মিটার একদম এখান পর্যন্ত তাহলে দেখো এই ত্রিভুজটা এটা তো সমকোণ 90 ডিগ্রি তাহলে এটা লম্ব এটা ভূমি এটা 30 ডিগ্রি তাহলে লম্ব বাই ভূমি সমান 10 30 ডিগ্রি আর তুমি লম্ব পেয়ে যাবে লম্ব পেয়ে গেলে এটার সঙ্গে যোগ করবে তিন উচ্চতা পেয়ে ছবির পরিস্থিতি একটু লিখতে বলেছিলাম একদম সংক্ষেপে সহজ ভাষায় লিখে নেব এবি বাড়ির দৈর্ঘ্য সিডি চিমনির উচ্চতা এইখানে নাম দিয়ে দিব একটা ই বাস আর কিছু নাম দেওয়ার কিছু নেই এবার একটু লিখে নেবে শুধু যাস ধরলাম এবি সমান 9√3 মিটার বাড়ি সিডি সমান চিমনির উচ্চতা বা দৈর্ঘ্য আর কি এসি আমার 30 মিটার এখানে লিখে নিতে পারো কোন ইবিডি সমান 30 ডিগ্রি এখানে এবং এবি সমান সিই সমান 9√3 মিটার
কার সঙ্গে কে সমান সেটা বলে নিচ্ছি। এবার সমকোণী ত্রিভুজ, অতএব লম্ব কে আছে দেখো ডিই, ভূমি কত, বি সমান ট্যান 30 ডিগ্রি। বি মানে আমরা জানি না, বি রেখে দেবো, আর বি মানে কত, 30 মিটার, এই যে বি সমান 30 মিটার, ট্যান 30 ডিগ্রি মান কত, 1/√3। বসিয়ে দিয়েছি, কণা কণি গুণ করলে দেখো 1 এর সঙ্গে 30 এর গুণ, আর ডি এর সঙ্গে √3 গুণ হবে, আর √3 × D = 30 কে 30, আর D = 30/√3। নিচে √3 রাখা যাবে না বলেছিলাম, নিরসন করে দিতে হবে। নিরসন করলে কি উপরে নিচে √3 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা গুণ করে দিই, নিচে √2 গুণ করলে কত হবে, একটা 3 হবে, সেই 3 এর সঙ্গে আবার 30 কেটে দেবো, তাহলে এখানে কত হবে 10, তাহলে আমরা ডি সমান কত পাচ্ছি 10√3, ডি সমান 10√3, একটা 10 একটা √3, কেন 10√3 বলবো। আচ্ছা এবার দেখো আমরা তাহলে এটা কত পেয়েছি দি 10√3, উত্তর চাইছে কি চিহ্নিত দৈর্ঘ্য, তাহলে ই আর ডি, অতএব ইডি জানি সিডি করে, সিডি মানে কত দেখো সি যুক্ত ডি কত হচ্ছে যোগ করে দাও, এটা কত 9√3, তার সঙ্গে যোগ করলে কত হবে 10√3, তাহলে টোটাল কত হচ্ছে 19√3। √3 মানকে দেয়া আছে, যদি দেয়া থাকে √3 মান তাহলে বসাবে, নাহলে এটাই অ্যান্সার। এবার তোমাকে লিখে নিতে হবে অতএব চিমনির উচ্চতা, অতএব চিমনির উচ্চতা বা দৈর্ঘ্য যেটা উচ্চতা আছে সেটাই কত হবে 19√3 মিটার, অ্যান্সার হয়ে গেল। একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্টের গড়ার অবনতি কোণ, দেখো দুটো জাহাজ আছে, কি বলেছে তাদের মাস্টুলের গড়ার অবনতি কোণ কত, 60 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে যেখান থেকে দেখা হচ্ছে সেটা কি উপরে আছে, তবে তো অবনতি কোণ হচ্ছে। কাছের জাহাজের মাস্টুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, কাছের যে জাহাজটা আছে 150 মিটার দূরে আছে, তাহলে দূরের জাহাজের মাস্টুল লাইট হাউস থেকে কত দূরে রয়েছে, এটা একটা অ্যান্সার চাইছে। আর লাইট হাউস এর উচ্চতাই বা কত, দেখো এইটা হচ্ছে সেই অনুভূমিক তল, লাইট হাউস মানে যেই বাড়ি থেকে লাইট দেখানো হয়, যখন বন্দরে জাহাজ ঢুকে সেখানে দেখবে অনেক উপরে একটা জায়গা আছে, সেখানে একটা ছোট বাড়ি করা আছে, সেখান থেকে লাইট দেওয়া হয় যাতে জাহাজে এসে মালপত্র নামানো উঠানো যায় এবং জাহাজটা কত দূরে আসছে বন্দরটা ভালোভাবে দেখা যায়। মনে করো এইটা হচ্ছে সেই বাড়ি, এখানে আছে লাইট হাউস আছে, হ্যাঁ এই লাইট হাউস থেকে লাইট দেওয়া হচ্ছে এবং সব জাহাজ কোথায় কে এসে লক্ষ্য করা হচ্ছে, এই লাইট হাউসের গোড়া থেকে 150 মিটার দূরে, মনে কর 150 মিটার দূরে এখানে মনে কর একটা জাহাজ আছে, কাঠের জাহাজ, এখান থেকে এটা কাছে দূরে আর একটা জাহাজ আছে, কাঠের জাহাজ 150 মিটার দূরে আছে, এটার অবনতি কোণ দেওয়া আছে, দেখো প্রথমে অবনতি কোণ কত দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, এখান থেকে দেখছে এটা কত, অবনতি কোণ বলা ছিল মানে দেখো এটা অনুভূমিক তল, এই কোণটা 60 ডিগ্রি, অবনতি কোণ নিচের দিকে তো দেখছি, এটা 60 হবে না এটাও 60 হবে, কেন বলতো এটা অনুভূমিক তল এটা অনুভূমিক তল মানে সমান্তরাল, এটা ভেদক, তাহলে ভেদকের উভয় পার্শ্বে কি
একান্তর কোন উৎপন্ন হয়, তা এটা 60 হলে এটাও 60 হবে। একই রকম ভাবে দূরের জাহাজ মনে করে এখানে আছে, সেটাকেও দেখছে উপর থেকে, সেটাকেও দেখছে। এটা কত ডিগ্রি কোণে দেখছে? 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি অবনত কোণ দেখছে। তাহলে এইটাও কত হবে? 30 ডিগ্রি। উত্তর চাইছে এই লাইট হাউসটার উচ্চতা কত, আর এই লাইট হাউস গড়া থেকে যে শেষের যে জাহাজ মানে দ্বিতীয় জাহাজ আছে তার মাস্টুল পর্যন্ত দূরত্ব কত। তার মানে তোমাদের এখানটা জানতে হবে, এখানটা কত আর এটা কত। এখন দেখো এটা 60 ডিগ্রি হলে তোমরা তো এটা জানি, তাহলে এইটা জেনে যাবো লম্বায় ভূমি কেন 60 ডিগ্রি মান। আর এই বড় ত্রিভুজটা একবার দেখবো তখন এখান থেকে এটা পেয়ে যাব, এইটা তখন জেনে গেছে। তাহলে ছবির পরিচিতি একটু দিতে হবে, তো ছবির পরিচিতি দিতে গেলে এবি কাছেরটাকে নাম দাও সি, দূরেরটাকে দাও ডি, এখানে একটা নাম দিয়ে রাখবে ই। তাহলে ছবিটা বুঝা গেছে, বুঝতে পেরেছো তো? কে এখনো বুঝতে পারোনি? হ্যাঁ, কোনখানটা বুঝতে পারোনি বলে আমি বলে দিচ্ছি আরেকবার। তাহলে লাইট হাউস, এখানে বাড়ি আছে, এখান থেকে লাইট দেওয়া হয়, এখান থেকে দেখছে একটা জাহাজ আসছে, সি বিন্দু জাহাজটা আছে, কত দূরে আছে এখান থেকে সেটা দেখা যাচ্ছে, কত 150 মিটার দূরে আছে লাইট হাউসের গড়া থেকে, 150 মিটার দূরে আছে। সেই জাহাজটাকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখছে, এটা 60 হলে এটাও 60 হবে, কারণ একান্তর কোণ। আর দূরে একটা জাহাজ আসছে সেটাকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে, তাহলে এইটা কত হবে? তাহলে এখানে একটা কাছের জাহাজ, এখানে একটা দূরের জাহাজ আছে। উত্তর চাইছে কি? লাইট হাউসটার দৈর্ঘ্য আর এখান থেকে শেষের যে জাহাজটা আছে তার দূরত্ব কত, মানে কত দূরে আছে লাইট হাউসের গোড়া থেকে শেষের জাহাজ কত দূরে আছে বের করতে হবে। তো আগে আমরা এটাকে এ ধরেছি, সি ডি সব ধরেছি, কোনটা কি একটু বলে দিতে হবে, শুধু ছবির পরিস্থিতিটা একটু বলতে হয়। বলে দিচ্ছি, এবার আমাদের সমকোণী ত্রিভুজ থেকে পাবো। এখন সমকোণী ত্রিভুজ দেখো, আমরা আগে এই ছোট ত্রিভুজটা দিকে পাচ্ছি, এইটা দিকে এ বি সি, এ বি সি। এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এর, এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এর দেখো লম্ব কে আছে, এ বি লম্ব আর এসি হচ্ছে কি ভূমি, সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। দেখো এখানে সবই বলা হয়েছে কিন্তু এখানে এইটা বলা হয়নি, এসি কত, এসি যে কত 150 মিটার সেটা কিন্তু এখন এখন দেওয়া হয়। দেখো অবস্থান বলা হয়েছে এখানটায় বলে দাও, এসি সমান 150 মিটার, আগে একটু বলে দিলে সুবিধা হয়। মান বসে দাও, এবি মানে কত জানি না, ওটা বের করতে বলেছে। আর এসি মানে কত? এসি দৈর্ঘ্য 150 মিটার, ট্যান 60 ডিগ্রির মান কত? √3। কণা কণে গুণ করে দেখো এবি সমান কত পাচ্ছি, √3, 150 √3। এটা হচ্ছে তোমার এবি পেয়ে গেলাম, এবি মানে লাইট হাউসের উচ্চতা। তাই একটা উত্তর হয়ে গেছে, 5 নাম্বার খেয়ালে তুমি এখানে
আড়াই তিন পেয়ে যাচ্ছে। হ্যাঁ একটা উত্তর হয়ে গেছে, লাইট হাউসের দূরত্ব হয়ে গেছে উচ্চতা। এবার কি বের করতে বলেছে দেখো, দূরের জাহাজটা কত দূরে আছে, লাইট হাউসের গড়া থেকে দূরের জাহাজটা কত দূরে আছে। তাহলে আগে বড় ত্রিভুজটা নেবো, তাহলে আবার সমকোণ ত্রিভুজ, আবার সমকোণী ত্রিভুজ। দেখো এবার যে ত্রিভুজটা আছে বিএডি এর, বিএডি আছে তো, বিএডি এখানেও লম্ব, এটা ভূমি লম্ব কি আছে এডি, আর ভূমি এডি, এটা কত ট্যান 30 ডিগ্রি। এখন এবি মানে আমরা কি জানি তো, এই যে আগে এবি মানে পেয়ে গেছি, বসে দাও। আর এডি মানে জানি না, বের করতে হবে তো। 1/√3 tan 30 ডিগ্রি মান কোনো কোনো গুণ করো, দেখো এস এক আছে, একের সঙ্গে গুণ করলে কত এডি হবে, আর এটার সঙ্গে এটার গুণ তো, ওকে এখানে রুট থ্রি এখানে রুট থ্রি যখন গুণ হবে দুটো রুট থ্রি, মানে একটা তিন পাবো, তাহলে এখানে কত 150 আর এখানে তিন, তাহলে গুণ করলে কত হবে 450। চলো রেডিও হয়ে গেছি, এবার উত্তরটা লিখে দিলেই হয়ে যাবে। অতএব লাইট হাউসের ছাদের কোন বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ, উন্নতি কোণ এবং গড়ার অবনতি কোণ দুটো দেওয়া আছে, একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি। দেখো প্রথমে উন্নতি কোণটা 60 আর অবনতি কোণটা 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা কত দিয়েছে 16 মিটার, মনুমেন্টের উচ্চতা চাইছে, আর বাড়িটি মনুমেন্টে কত দূরে অবস্থিত। তাহলে একটা মনুমেন্ট হবে একটা বাড়ি হবে, ঠিক আছে। তো এই একই রকম অনুভূমিক তল, এখানে মনে করে একটা মনুমেন্ট আছে, একটা মনুমেন্ট আর একটা বাড়ি, কতলা বাড়ি মনে করে এটা পাঁচতলা বাড়ি। এই বাড়ির ছাদ থেকে দেখছে যখন এই মিনারের অগ্রভাগটা দেখছে তখন কি উপরের দিকে তখন উন্নতি কোণ, আর যখন নিচের গড়াটা দেখছে তখন কি অবনতি কোণ। এটা কি কোন, এখানে অনুভূমিক তলটা কত, এটা অনুভূমিক তল, তাহলে এখান থেকে দেখছে এটা কত ডিগ্রি 60 ডিগ্রি, আর যখন গড়ার দিকে দেখছে, হ্যাঁ মনুমেন্টের গড়া, এটা কত 30। এবার আঁকা বুঝতে পেরেছো, এটা যদি 30 হয় তাহলে এটাও 30, এখন তোর কোন এটা হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, আমার মনুমেন্ট ওই দিকে তোমার মনুমেন্ট ওই দিকে, অসুবিধা কি আছে। হ্যাঁ ঠিক আছে, যাক আঁকা হয়েছে, বাড়ির ছাদ হয়ে গেছে, এবার নাম দাও। হ্যাঁ এবি বাড়ি, বি বিন্দু ছাদের বি বিন্দু থেকে দেখছে সিঁড়ি হচ্ছে মনুমেন্ট, ওখানে নাম দেবে ই। তাহলে এবার কি লিখবে, ছবির পরিচিতি যেরকম লিখতে হয় সেরকম নিজেরা ছবির পরিচিতি লেখো। লেখে এখানে দেখতেই পাচ্ছে দুটো ত্রিভুজ আছে,
আচ্ছা তবে এখানে দেখো বাড়িটির উচ্চতা কত দিয়ে আছে 16 মিটার, তাহলে এটা আছে 16 মিটার, তাহলে এখানটা কত হবে 16 মিটার। ছবির পরিচিতিটা এইভাবে সবাই লিখে নেবে নিজের ভাষাতে। ওকে, মনুমেন্টের উচ্চতা কত আছে আর বাড়িটি মনুমেন্টে কত দূরে আছে? তো দেখো আমরা প্রথমে এই মনুমেন্টের উচ্চতা কি বের করতে পারবো? না, এটা জানতে হবে, তাই তো? এখানটা জানি, এখানটা জানলে টোটাল হয়ে যাবে, কিন্তু এটা জানলে কি এটা লম্ব হয় না ভূমি, এটা তো জানি না। তো আগে এটা বের করতে হবে, এটার সঙ্গে এটা সমান। তাহলে আমরা এই ত্রিভুজটা থেকে পাবো প্রথমে এবিসি, ত্রিভুজ এবিসি এটা কি সমকোণ 90 ডিগ্রি? তাহলে আমরা এখান থেকে এসিটা পেয়ে যাব, কারণ এটা জানি। অতএব সমকোণী ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজ এবিসি এর দেখতে পাচ্ছ, একটু আধটু বুঝে নিবি, ঠিক আছে? 12 লিখা আছে কোথায়? বানান লিখতে জানো? আরে বাহ, তা সমকোণ ত্রিভুজ এবিসি, এবিসি এর কোথায়? এবার স্টপ করতো, এখানে বন্ধ হোক, তারপর বলছি। এবিসি এর লম্ব কি আছে? এবি। ভূমি কত? কত ডিগ্রি? 33 ডিগ্রি। উঠ, এখনই উঠ, উঠ, সেই সেট কোনে যা। এই বলুন, কথা বলবে না আমার কথা? হ্যাঁ, নিজে লিখ না, তো বোর্ডে যখন হবে দেখবি, ভুল হোক ভুল না হলে ঠিক হবে। লম্বা এবি, ভূমি কত এসে, ট্যান কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে এবির মান কি আমরা জানি 16, এসি মানে জানি না, ট্যান 30 ডিগ্রি মান কত? কোনাকোনি গুণ করলে এসি সমান কত পাচ্ছি? বা অর সব দিবে। এবার দেখো আমরা এবি দিয়েছিল, এসি পেয়েছি, এসি মানে কি ইবি পেয়েছি, তাহলে এখানে লিখে দিতে পারি, অতএব ইবি সমান, অতএব ইবি বা বি সমান কত? 6√3, এখানেও লেখা ছিল। আবার দেখো এখানে কিন্তু একটা উত্তর মিলে গেছে, হ্যাঁ, মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব, এটা একটা উত্তর হয়েছে। এবার আমাদেরকে বের করতে হবে কি, এটা বের করতে হবে। আবার সমকোণ ত্রিভুজ বি ই ডি, এখানে লম্ব কত? ডি। ভূমি কত? বি। লম্ব ডি, ভূমি বি, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মান বসাবে, আর ডি মানে তো জানি না, ডি মানে কত? কোনা কোনে গুণ করবে, দেখো 16, এখানে √3 √3 গুণ করলে ক্যারেক্টার 3 মানে
মানে 64 মিটার। অতএব মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব 16√3 মিটার এবং মনুমেন্ট এর উচ্চতা সমান 64 মিটার। দুটো উত্তর। আড়াইশো মিটার ফুটো দিয়ে ঘুড়ি ওড়ানো, ঘুড়িটা যতই উপরে উঠুক না কেন সুতোর দৈর্ঘ্য সবসময় 250, তার আমি সুতো নেই। আচ্ছা, সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে, দেখো 60 ডিগ্রি কোণে থাকা মানে কি অনেকটা উপরে, আর 45 করা মানে কি আরো নিচে। প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে, হ্যাঁ এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি সব থেকে বেশি উপরে থাকবে সেটা বলতো। যখন 60 ডিগ্রি থাকবে তখনই বেশি থাকবে, কিন্তু যখন 45 তখন তো কম হবেই। দেখো অনুভূমিক তল, এখানে মনে করো ঘুড়িটা উড়ানো আছে, এখানে লাঠুয়ে আছে, হ্যাঁ একবার কত ডিগ্রি কোণ করেছে, 60 ডিগ্রি কোণ। এইখানে আছে ঘোড়া, ঘোড়া ঘুড়ি সব এখানে আছে, হ্যাঁ এটা কত মিটার সুতো, আর কত ডিগ্রি কোণ আবার বলছে, যখন 45 ডিগ্রি কোণ তখন না কোনটা 60 ডিগ্রি কোণ একটু কম, তো একটু কমে গেছে কোনটা, ঘুড়ি ঘুড়ির লেজ ঠিক আছে। দেখো যখন সুতোটা অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে, যখন এখানে ছিল সুতোটা 250 আছে, আবার যখন 45 কোণ করেছে তখন এখানে আছে সুতোটা, তখন 250 আছে। এইবার দেখো কোন ক্ষেত্রে ঘুড়িটা বেশি উপরে আছে সেটা বলছে বলেছি। দেখো এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি এইটা একটা উচ্চতা, আবার এখানে একটা উচ্চতা, দেখো দেখে বুঝতেই পারছো এটা বেশি উঁচুতে আছে, এটা কম উঁচুতে আছে। যখন 60 ডিগ্রি কোণ করে থাকবে তখন বেশি উঁচুতে থাকবে, যখন 45 ডিগ্রি কোণ করছে তখন কম উঁচুতে থাকবে, এটা বুঝা গেছে। কিন্তু উত্তর কি কি চাইছে জানো, আরেকটা উত্তর চাইছে যে বলছে তবে কোন ক্ষেত্রে যে কত উপরে থাকবে সেটা বলেছে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে, এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচু সেটা বলা হয়েছে, বুঝতেই পেরে গেছো। আর এবারে কি বলছে, প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে, তার মানে তোমাকে বের করতে হবে কি এখান থেকে এইটা আর এখান থেকে এটা, যখন 60 ডিগ্রি করেছে তখন কত, যখন 45 ডিগ্রি অনুকূল করেছে তখন কত, আলাদা আলাদা হবে। নাম দিয়ে দাও, প্রথমে তো 60 ডিগ্রি গল্প আছে না, তাহলে প্রথমে 60 ডিগ্রি এখানে এ নাম দাও, এখানে মনে করো বি, এখানে এখানে এ, এখানে ডি, এখানে এখানে আলাদা ভাবে করবে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে ঘুড়িটা কত উৎপন্ন করেছে কোন, 60 ডিগ্রি উপরে সুতোটা, তাহলে লিখবে কি ধরি
ধরলাম এবি সমান 800 মিটার লম্বা ছোট এবি অনুভূমিক তল ইসিএস সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো এটা প্রথম ক্ষেত্রে হচ্ছে। হ্যাঁ, অতএব সিবি ঘুড়িটির উচ্চতা অতএব সমকোণী ত্রিভুজ ACBF। দেখো এখানে কি লম্ব ভূমি হচ্ছে? দেখো এটা লম্ব, এটা তো ভূমি, ভূমিটাও জানো লম্বটাও জানো না, তার ট্যান দেখি হবে না। এটা লম্ব, এটা কি, এটা সমকোণী ত্রিভুজের এই কোণের সাপেক্ষে এটা কি বলবো, অতিভুজ। এটা সমকোণ তাহলে এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ কত আছে? তাহলে বিসি ডিভাইডেড বাই কি এবি সমান লম্ব বাই অতি মানে কি সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার সাইন 60 ডিগ্রি মানে তোমরা জানো, বসিয়ে দেবে বিসি এবি মানে কত দিয়ে আছে? এবি মানে 150 মিটার সুতো সাইন 60 ডিগ্রি রুট 3/2 কোনো কোনো গুণ করো যে বিসি পাবে এখান থেকে। দেখো বিসির সঙ্গে 2 এর গুণ আছে আর এখানে 250 তার সঙ্গে রুট 3, তাহলে বিসি সমান কত হচ্ছে? 250 এখানে রুট 3 ডিভাইডেড বাই 2 কাটাকাটি করো কত হচ্ছে? 125। তাহলে আমরা বিসি কত পেয়েছি? 125। যখন 60 ডিগ্রি কোণ করছে তখন ঘুড়িটি মাটি থেকে কত উপরে আছে দেখতে পাচ্ছ? এই যে সিঁড়ি মানে 125 উঠছে। একই রকম ভাবে ত্রিভুজ এ বি উঠতে হবে। আবার ঘুড়িটি অনুভূমিক তল ইসিএ এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঘুড়ির উচ্চতা সমান ইডি, অতএব সমকোণী ত্রিভুজ এইডি এর এখানে কি হবে? লম্ব ডি বাই ইডি ডিভাইডেড বাই অতিভুজ কত? এডি সমান সাইন 45 ডিগ্রি। এডি মানে কত? 250 মিটার। সাইন 45 এর মান কত? 1/√2। এখানে কোনে কোনে গুণ করে
আর বাল হতে দি তার সঙ্গে রুট টু গুণ আছে মানে এটা নিচে রুট টু রাখা যাবে না নিরসন করে দিতে হবে ডি সমান 225√2 নিচে একটা 2 হবে এটাও কাটাকাটি করবে 125√2 দেখো বিশ্লেষণ পেয়েছে আমার দিয়ে পেয়েছে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে।